আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালোই আছেন। প্রবাসী বাংলাদেশ থেকে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমার আম্মার একটা রেসিপি, ইলিশের ডিম দিয়ে করলা ভাজি। যারা তিতা এই ভয়ে করলা খেতে চায় না, তারাও কিন্তু এই ভাজিটা হলে আগ্রহ নিয়েই খেতে বসে। আপনি যদি এখন জানতে চান আমি কিভাবে জানলাম, আমি কিন্তু মুচকি হেসে বলবো আমাদের ছোটবেলায় আমরাই তার জলজ্যান্ত উদাহরণ। যে করলা ভাজি প্রায় আমি আর আমার ভাই আম্মার চোখকে ফাঁকি দিয়ে খাটের পিছনে ফেলে দিতাম, সেই করলা ভাজি কিন্তু যখন ইলিশের ডিম দিয়ে রান্না হতো আমাদেরকে আর খুঁজে আনতে হতো না, আমরাই আগ্রহ নিয়ে টেবিলে বসে পড়তাম। তাছাড়া এটাও সত্য কথা, আম্মার রান্না করা করলা কখনোই খুব বেশি দিতে হয় না, কারণ নির্দিষ্ট কিছু পন্থা অবলম্বন করেই আম্মা করলাটা রান্না করে। আজকে সেই টিপসগুলোই আপনাদের সাথে শেয়ার করি, সাথে আম্মার রেসিপিটাও। প্রবাসী বাংলাদেশ থেকে সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা। ইলিশের ডিম দিয়ে করলা ভাজি করার জন্য করলাটা গোল গোল করে কেটে রেখেছি আমরা, কাটার আগে কিন্তু ধুয়ে নেইনি। করলাটা রান্নার পর তেমন তিতা লাগবে না, এর প্রথম টিপস, করলা কাটার সাথে সাথেই ধোয়া যাবে না। আমাদের বাসায় করলা রান্নার সময় আম্মা কিন্তু সবসময় বিচি ফেলে দেয়, যদিও আমার কেটে রাখা করলাটাতে এখনো বিচি দেখা যাচ্ছে, এই বিচি আমি ধোয়ার সময় ফেলে দিব। আর এখন এই কাটা করলাটার উপর আমরা একটু বেশি পরিমাণে ছড়িয়ে দিব লবণ। করলাটা রান্নার পর তিতা কম লাগবে, টিপস নাম্বার টু, ধোয়ার আগে করলাটা কিছুক্ষণ লবণে মেখে রাখতে হবে। তিনটা করলা জন্য আমি ব্যবহার করেছি এক টেবিল চামচ লবণ। এখন এই লবণটা দিয়ে খুব সুন্দর করে করলাটাকে মেখে নিব, তবে হালকা হাতে, কারণ বেশি প্রেসার দিয়ে এখন মাখামাখি করতে গেলে করলাগুলো ভেঙে যাবে। আর আমি কিন্তু সুন্দর গোল গোল করে কেটেছি, আগেই যদি আমি মাঝখান দিয়ে কেটে নিতাম তাহলে কিন্তু আমি বিচি বের করে ফেলতে পারতাম, কিন্তু আমি তা করিনি, আমি কেটেছি গোল করে, কারণ আমার ছেলেবেলা। আমাদের বাসায় করলা সবসময় গোল গোল করেই কাটা হয়, যেটা দেখতেও ভালো লাগে। এখন শেয়ার করব টিপস নাম্বার থ্রি, এই লবণ মাখা অবস্থায় করলাটা রেখে দিতে হবে 10-15 মিনিট, এতে করলার ভিতর থেকে পানি বের হয়ে আসবে, তাতে তিতাভাবটা কমে যাবে। 10-15 মিনিট পরে কিন্তু করলাটাকে আমরা খুব ভালো করে ধুয়ে নিব, বেশ কয়েকবার পানি বদলে বদলে এই ধোয়ার কাজটা সারতে হবে, যেন কোনো রকম লবণ করলাটার মধ্যে আর অবশিষ্ট না থাকে। তখন কিন্তু ধোয়ার কাজটা জোরে জোরে কোচলে করলেও করলা ভেঙে যাওয়ার চান্স আর থাকবে না, কারণ ততক্ষণে লবণ করলাকে নরম করে ফেলেছে। আজ করলাটা রান্না হবে ইলিশের ডিম দিয়ে, তাই ইলিশের ডিমগুলো আমরা পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1/4 চা চামচ লবণ আর 1/4 চা চামচ হলুদের গুঁড়া, তারপর এটাকে নেড়ে চেড়ে মেখে নিব, রেখে দিব মিনিট 10-এর জন্য। এদিকে রান্নাটার জন্য অন্যান্য জিনিসও আমাদের গুছিয়ে নেওয়া শেষ। আমরা নিয়েছি 1 কাপ পেঁয়াজ, আর পেঁয়াজটাকে কিন্তু আমরা পাতলা পাতলা গোল গোল করে কেটেছি, কারণ করলার সাথে মিল রেখেই পেঁয়াজটাকে কাটা হয়েছে, যেটা রান্নার পরে দেখতে ভালো লাগবে। আর এই পেঁয়াজের মাঝে রয়েছে টিপস নাম্বার 4, করলা রান্নার পর তিতা ভাবটা বেশি চাই না, তাহলে পেঁয়াজের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। প্রয়োজন হবে বেশ কিছুটা রসুন, আমরা এখানে ব্যবহার করব আস্ত রসুনের কোষ। একটা বড় সাইজের রসুনই আমরা রান্নার জন্য নিয়েছি, একটা বড় সাইজের আলুকেও কিন্তু আমরা চাকচাক করে কেটে নিয়েছি। আলুর টুকরাটা খেয়াল করে দেখতে হবে, আলুটাকে কিন্তু করলা আর পেঁয়াজের সাথে মিল রেখেই টুকরা দেওয়া হয়েছে, ওই যে দেখতে ভালো লাগবে। তাছাড়া আমি আমার অনেক ভিডিওতেই বলেছি আমার পুরোটা রান্না জুড়ে থাকে আমার ছেলেবেলা, আম্মার কাটাকাটির এই সিস্টেমগুলো আমাকে সবসময় আকৃষ্ট করতো। আর আমাদের প্রয়োজন হবে কিছু কাঁচামরিচ, আমরা বেশ কিছু পরিমাণে কাঁচামরিচ মাঝখান দিয়ে লম্বা ফালি করে রেখেছি। এদিকে করলাটাও আমরা ধুয়ে এনেছি, শুধু ধোয়াই না একেবারে চেপে চেপে এর পানিও বের করে ফেলেছি। টিপস নাম্বার 5, করলা তিতা চাই না, তাহলে করলার সাথে কোনো রকম পানি রাখা চলবে না। করলা ধোয়ার সময় কিন্তু বিচিগুলো আলাদা করে ফেলেছি, এর জন্য আলাদা পরিশ্রমের প্রয়োজন নেই, ধোয়ার সময় এমনি হালকা ভাবে টানলেই বিচিগুলো বের হয়ে আসবে। ধুয়ে পানি ঝরিয়ে নেয়ার পর করলা আমি পেয়েছি 1 কাপ পরিমাণে, যার সাথে মিলিয়েই রান্নার অন্যান্য উপাদানগুলো রেডি করা হয়েছে, তাই রান্নার শুরুতে এই প্রপোর্শনটা খেয়াল রাখলেই চলবে। রান্নার শুরুতেই চুলাকে আমরা সেট করে নিব মিডিয়াম ফ্লেমে, আর তেল দিয়ে দিব 1/4 কাপ। গরম তেলে প্রথমে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ আর রসুন থেকে অর্ধেকটা, তারপর এটাকে কিছুটা সময় নিয়ে ভাজতে থাকবো, বাদামি করব না, শুধু নরম করে নিব। আর ভাজতে ভাজতেই কিন্তু পেঁয়াজগুলো খুলে খুলে রিং রিং হয়ে যাবে। এরপরই আমরা দিয়ে দিব 1/4 চা চামচ হলুদের গুঁড়া আর 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া। এবার ভেজে নিব মশলার কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত, তারপর প্রথমেই দিয়ে দিব করলা। তবে দেশে যদি আমি আজকে এটা রান্না করতাম আমি প্রথমে কিন্তু দিতাম আলু, তবে আমাদের এই প্রবাসের করলাটা সিদ্ধ হতে সময় বেশি লাগে, তাই প্রথমে দিচ্ছি করলা। তাই আলু আগে দিব না করলা, এই ডিসিশন কিন্তু রাঁধুনিকেই নিতে হবে। কিছুটা সময় নেড়ে চেড়ে পেঁয়াজ আর করলা মিশিয়ে নেবার পর দিয়ে দিব পরিমাণ অনুযায়ী লবণ, তবে এক্ষেত্রে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে মাছের ডিমেও লবণ কিছুটা মাখানো আছে। এবার সবকিছুকে আবার ভাজা শুরু করব, আর এই ভাজাটা একটু সময় নিয়েই করতে হবে। আর এখানেই কিন্তু রয়েছে আমার টিপস নাম্বার 6, করলা পুরাটাই রান্না হবে ঢাকনা ছাড়া, একে ঢেকে রান্না করাই যাবে না, কারণ ওই যে তিতা কম চাই। দারুণ কার্যকর এই টিপসটা আমার নানার কাছ থেকে শেখা, আর আমি কিন্তু আমার নানিকেই নানা ডাকি, যদিও গত মাসে নানা সবাইকে ছেড়ে বাড়ি জমিয়েছেন পরপারে। আপনারা সবাই ওনার জন্য অনেক দোয়া করবেন।
এবার কিন্তু আলু দিয়ে দেওয়ার সময় হয়েছে, কারণ করলা কিছুটা নরম হয়ে এসেছে। আলু দিয়ে সাথে সাথে আমরা দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ, আর কিছুটা কাঁচামরিচ কিন্তু রেখে দিয়েছি সেই পেঁয়াজ আর রসুনের সাথে। এবার কিন্তু আমাদের আবার ভাজাভাজিটা চালিয়ে যেতে হবে, আর এবারের ভাজাভাজিটাও কিছুটা সময় নিয়েই করতে হবে, অন্তত একটা ভাজা ভাজা চেহারা আসা পর্যন্ত। তাছাড়া ভাজা ভাজা এই চেহারাটার সাথে সাথে আলুটাও কিন্তু কিছুটা সেদ্ধ হয়ে আসতে হবে। যখন এরকম অবস্থা চলে আসবে তখন দিয়ে দিব রেখে দেয়া পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ গুলো। এবার আবার নতুন করে চলবে কিছুক্ষণ ভাজাভাজি। পুরো করলা ভাজিটাই কিন্তু এই ভাজাভাজি করতে করতেই একসময় তৈরি হয়ে যাবে। ভাজাভাজির যে পর্যায়ে আমরা বুঝতে পারবো আলু করলা সব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, এমনকি নতুন করে দেয়া পেঁয়াজ রসুন গুলো নরম হয়ে গেছে, তখনই বুঝতে হবে সময় হয়ে গেছে ইলিশের ডিমটা দিয়ে দেওয়ার। এইবার ডিমটা কিছুটা ভেজে নিব, আর ভাজার সাথে সাথে কিন্তু কিছুটা ঝুরা ঝুরাও করে দিব চামচ দিয়ে। তারপরে মিশিয়ে নিব আলু আর করলার সাথে, ভাজবো আরো কিছুটা সময়। তারপরে রেডি ইলিশের ডিম দিয়ে রান্না করা করলা ভাজি। আশা করি আমার আম্মার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আমি আরো আশা করি প্রবাসী বাংলাদেশের সাথে আপনাদেরকে আমি সবসময় পাবো। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হবে সামনে আবার। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য অনেক দোয়া করবেন। খোদা হাফেজ।